তিহি, আল্লাহর আয়াতগুলো কি করবে মানুষদেরকে বলে দিবে। কাদেরকে? সবসাইতে উত্তম আওয়াজ কার আওয়াজ? সবসাইতে উত্তম আওয়াজ কার আওয়াজ? জোরে বলেন, আল্লাহর আওয়াজ। তারপরে কার আওয়াজ? এই দুইজনের কথার উপরে কারো সাউন্ড করার অধিকার? আল্লাহর আওয়াজ যেখানে, নবীকে চুপ হতে হবে। আল্লাহ যেখানে আওয়াজ করবেন সেখানে কি নবীকে চুপ হয়ে যেতে হবে। আর উম্মতের আল্লাহর আওয়াজ এবং নবীর আওয়াজের উপরে কোনো কথা নাই, চুপ হয়ে যেতে হবে। আমান্না সাল্লামনা, এখানে ইমান ওয়াজের আলোচ্য বিষয়, জুমার আলোচ্য বিষয়, খুতবার আলোচ্য বিষয় কি হবে সেই ব্যাপারেও আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলেন না? সেই ব্যাপারেও আমাদের রব আমাদেরকে বলে দিয়েছেন। সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার আলোচ্য বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 151 নম্বর আয়াতে বলেছেন, আলোচ্য বিষয়টা হবে কি, জনতাকে কি বলবে, ওলামায়ে কেরাম যাদের কোরআন ও হাদিসের জ্ঞান আছে তারা কি বলবে, কি উপস্থাপন করবে, আল্লাহ পাক সেটা বলে দিয়েছেন। সূরাতুল বাকারার 151 নম্বর আয়াত, 51 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিকা ويتلو عليكم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم ويعلمهم الكتاب والحكمة কয়টা বিষয়? ইয়াতলু আলাইহিম আয়াতিক বা আয়াতিহি, আল্লাহর আয়াতগুলো কি করবে মানুষদেরকে বলে দিবে। কাদেরকে? সবসাইতে উত্তম আওয়াজ কার আওয়াজ? সবসাইতে উত্তম আওয়াজ কার আওয়াজ? জোরে বলেন, আল্লাহর আওয়াজ। তারপরে কার আওয়াজ? এই দুইজনের কথার উপরে কারো সাউন্ড করার অধিকার? আল্লাহর আওয়াজ যেখানে, নবীকে চুপ হতে হবে। আল্লাহ যেখানে আওয়াজ করবেন সেখানে কি নবীকে চুপ হয়ে যেতে হবে। আর উম্মতের আল্লাহর আওয়াজ এবং নবীর আওয়াজের উপরে কোনো কথা নাই, চুপ হয়ে যেতে হবে। আমান্না সাল্লামনা, এখানেই ইমান আনতে হবে, এখানেই আত্মসমর্পণ করতে হবে, এটাই দাবি। এটাই কি কোরআন ও হাদিসের দাবি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এক নম্বর আল্লাহর আয়াতগুলো তাদেরকে কি করবে, শোনাবে। ওয়ায়ুজাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ চেষ্টা করবে, আল্লাহর আয়াত শুনাইয়া ঘোষ খায় ঘোষ থেকে পরিশুদ্ধ করার চেষ্টা করবে। জমি নিয়ে দুই নম্বরই করে, জমির দুই নম্বরই থেকে ফিরানোর চেষ্টা করবে। জাকাত নিয়ে দুই নম্বরই করে, এটা থেকে ফিরানোর চেষ্টা করবে। আত্মশুদ্ধির কাজ করবে ওলামাই কেরাম, আলোচ্য বিষয় দুই নম্বর আলোচ্য বিষয়। ওয়াই আল্লিমুহুমুল কিতাবা, তিন নম্বর কিতাব শিক্ষা দিবে, কোরআনের আওয়াজ শিক্ষা দিবে, কোরআনের আমল শিক্ষা দিবে। ওয়াই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, চার নম্বরে কি প্রজ্ঞা শিক্ষা দিবে, প্রজ্ঞা শিক্ষা দিবে। কোরআন তো আমাদেরকেই কথা বলে, কেউ যদি তোমাকে গালি দেয় গালির আওয়াজে কি থাকো? হাদিস তো আমাদেরকেই কথা বলে, আল্লাহ পাক বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাগিলুনা ক্বালু সালামা, যখন কোনো অজ্ঞ লোক তোমাকে কিছু বলে, সে বুঝতেছে না তোমার দামাকে আসছে, সে তো বুঝতেছে না, না বুঝে বলতেছে, তুমি সেখানে চুপ থাকো আর তাকে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। বিষয়বস্তু কী হবে? সূরাতুল জুমার ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুজাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়াইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবীন। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলা, আল্লাহ পাক বলতেছেন, আমি উম্মিদের মাঝে, নিরক্ষর একটা জাতির মাঝে একজন রাসূলকে প্রেরণ করেছি, তাকে কয়েকটা দফা নিয়ে
والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته. এক নম্বর তার কাজ হবে আল্লাহর আয়াতগুলো প্রত্যেকের কর্ণকুহরে কি করে দেওয়া, পৌঁছে দেওয়া। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুজাক্কিহিম, তাদের আত্মশুদ্ধির কাজ করবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবে, কিতাব শিক্ষা দিবে, প্রজ্ঞা শিক্ষা দিবে। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দলালিম মুমিন, ইতিপূর্বে তারা এগুলো বুঝত না, এই ব্যাপারে তারা কি ছিল, অজ্ঞ ছিল। তো আলোচনার আলোচ্য বিষয়, ওয়াজের আলোচ্য বিষয় কি হবে, এটা কোরআন শরীফে আছে।